তাহার এগেনস্ট চার্জ পর্যন্ত জন এসপিও জিগাই জানা কেউ জিগাই জানা আমি প্রত্যেক সমাজের এইরকম অভিচার সমাজের লাগি কলঙ্ক আইনের লাগি কলঙ্ক কিন্তু তার মধ্যে আমি কইয়া পালাবার দুইটা সাইড আছে এখনও আপনার মুকুট তালুকদার মতো অভিচার আছে আপনার প্রকাশের মতো শিরেস্তাদার আছে লালমঙ্গল মতো কনস্টেবল আছে এরার কাছে সুবিচার দেখায় সুবিচার পাওয়ার আশা আছে এখানে এরা বিভিন্ন সংগঠনের মানবতা যেটা দেখছি আমি একা ফিলিং করতাম আপনারা যাইছেন আজকে আমার বাচ্চার লাগে আপনারা নিজের বাচ্চার মতো মনে করি আইয়া যেটা আমার এই বেদনার সময় যেটা আমার সাহায্য করতাম এটা আমি কোনোদিন বলতে পারতাম না ये एक अयन हम सिर्फ इनका बेटा नहीं है ये पूरे आसाम का बेटा है। आसाम सरकार और आसाम प्रशासन से हम रिक्वेस्ट करेंगे कि ऐसा कौन से जगह पर छुप गया है एक क्राइम करने वाले जो एक छोटा सा बच्चे को मर्डर कर चुका है जिनके मम्मी पापा को उनका इंसाफ अगर मिलेगा तभी ये मम्मी पापा जी पाएंगे वरना इनका जीना मुश्किल हो रहा है क्योंकि एक 8 साल के बच्चे को खोकर जिनके पास और बच्चा भी नहीं है 8 साल के बच्चे को खोकर अभी तक ये लोग एक ही आशा से जी रहा है कि मेरे बच्चे को जिसने भी ऐसा घटना घटाया उनको सजा मिले और इनको इंसाफ मिले। हम भी रिक्वेस्ट करेंगे कि जल्द से जल्द उनको इंसाफ मिले तभी हम लोग हमारे आसाम सुरक्षित रहेगा वरना इस तरीका का माफिया कहीं पर भी छुपकर किसी भी बच्चे को क्या पूरी परिवार को मारने की साजिश कर सकता है। इसलिए सरकार को और प्रशासन को रिक्वेस्ट है कि आप लोग ध्यान दीजिए। যখন যখন আমার বারবারে মাফিয়া অ্যাটাক করে তখন আমি এই আয়োরে ফোন করছি এই শামসুদ্দিন লস্কর কইয়া একজন খাল্লা খান্দির আমার আয়ো আসলো পাই না বারবার ফোন করছি আরে অ্যাটাক করছে অতদের মানুষ আইসে আমি বিজি আছি ব্যস্ত আছি অতস অসিও হইতরা এই এখন আহ মায় আসু এসপিও হইতরা মায় আসু আমার বাচ্চাটা কইয়া যেতে আপনারা যদি এই সময় যখন বারবার যা কইছি আমি কান্দিছি আমার ভিডিও রেকর্ডিং আছে আমার কাছে ফোনের রেকর্ডিং আছে কিন্তু এরা এই সময় রেসপন্স করছে না না করার কারণে মাফিয়া হয়ে গেছে এটা তোমরা প্রশাসন ম্যানেজ করতে পারি আর প্রশাসনে কিচ্ছু আমরা করতো না এই সুযোগ রয়েছে এরা দেখছে প্রশাসনের ডিলামের কারণে আমার বাচ্চাটা মাঠে রয়েছে আমি প্রশাসন যদি সব থাকতো আমার কথাটা যখন আমি কান্দিছি বারবার কইছি যদি তারা এটার অ্যাকশন লইতো তাই মাফিয়া আমার কোনো করতে পারে না এটা প্রশাসনের টোটাল 100% প্রশাসন আমার বাচ্চা মারা লাগে দায়ী করবে বুঝছেন बहुत दुख की बात है। हम लोग पूरी कोशिश करेंगे कि 3 मंथ के अंदर जो इंसाफ मिले उस बच्चे को ताकि उनको बेल ना मिले इसके लिए हम लोगों का पूरा टीम जितने संगठन आपके साथ है वो इंसाफ मिलने तक आपके साथ रहेंगे और हम सब आपके साथ हैं। विभिन्न संगठन जिला सहाय करते हमें तरह से चिर कृतज्ञ एरा तखार कारण आज एरार बोले এরা থাকার কারণে আজকে আমি জিন্দা আছি তোমার যে আমার উপরে যেটা গুজরের এটা আপনারা বুঝতে পারতাম আমি কী হালতের উপরে আছি কিন্তু আমি এরা তোকে প্রতাপশালী লোক আমি পারতাম না এরা সব কিছু ম্যানেজ করার চেষ্টা করে আপনারা আসুন গতিকে আমি জিন্দা আছি আপনারা সহযোগিতা করছেন আমরা চির কৃতজ্ঞতা স্বীকার করি আর আপনারা আসুন আমার লগে থাকুন আমার বাচ্চাটার হিসাবে আপনারা সহযোগিতা করে নিয়ে আমার আপনার কি মনে হয় কি প্রশাসনে কোনো ধরনের ইয়ে করতেছে প্রশাসনে প্রথম দিকে যদি রেসপন্স করতো হাসানটা যখন আমি কেস দিয়েছি থানার দিয়া থানার দেওয়ার পরে যখন হাসানোর কেসটা অফিসারে রাখছিল তখন ডিএসপি আরও তিন লাইন লেখি আমি যে আপনার অফিসারে না রাখার কারণে আমার কাছে আইসিল ইয়া আমি যে আপনি আপনার কেসটা লুক আউট করবেন তখন স্যারে বলছে এটা রাখো আমি দেখি আর এরপরে যখন দেখলাম স্যারে এটা রেসপন্স করছে না তখন আমি থানার ছাড়া হইলাম আমি সিএমওর কাছে ক্ষুদ্রতম কর্তৃপক্ষের সামনে আমার মারে লইয়া কইছি যে আমার ছেলেরে মার্ডার করে লইব আমার করে লইব এরা মাফিয়া লোক আমি ছাড়তাম না আমার সাহায্য করুন কই আমি বারবার জিগড়ে এখান দিয়েছি কিন্তু এরপরেও আমি আমার বাচ্চার কাছে যেতে পারছি না। আপনি কয়জনের নামে কেস দিয়েছেন? আমি 5 জনের নামে দিয়েছি কিন্তু বয়র কয়জনের নামটা কইতো একটা যে মার্ডার মেইন যে ডেকার মারছে হইলে গাও অপ্পু এবারে বাপ্পু পাপ্পু হাসান লস্কর আর সজীব মজুমদার এই 5 জনদের দিয়েছি সে অপ্পুর মজুমদার অ্যারেস্ট হয়েছে সজীব মজুমদার অ্যারেস্ট হয়েছে বাকি 3 জন এখন পড়া কিন্তু এর মাঝে মুখ্য যেটা এই হাসান যেটা যেটা মানে সারা এই ষড়যন্ত্রের মেদ করছে বানাইছে আমার মারার লাগে আমার বাচ্চা মারার লাগে আমার ফ্যামিলির ধ্বংস করার লাগে হে এখনও করা হে এখনও বারবার চেষ্টা করে যে আমার জেল মানে হে জেল ঢুকত না হে পয়সা দিয়ে বাঁচিয়ে যেত প্রশাসন ম্যানেজ করতো এটা বারবার খবর তার মানুষের সাথে যাই সরছেন খবর পাই আর আমার মার্ডার করতো আমার ফ্যামিলি মার্ডার করতো এ কইছে তো আমি মাফিয়া আইতাম এই
तनात बोलिए हमारे जो हुई से तनात सदर तना तमने चिंता होने सदर तना इकानो माफिया जो हमारे को एनकाउंटर कर कुत्ता खबर दी तो माफिया पुलिस यदि उपाय तो बारे तो हमें कौन खानो आसीजे खासाड़ कौन जगह शांति दर्दी पर कौन खानो हमारा आसी এটা তো আমি এসপি সারডেও কইছি সবরেও কইছি কিন্তু এই যে সুশীল সিনহার এগেনস্ট আজ পর্যন্ত এসপিও জিগাই জানা কেউ জিগাই জানা আমি প্রত্যেক সমাজের এইরকম অফিসার সমাজের লাগে কলঙ্ক আইনের লাগে কলঙ্ক কিন্তু তার মধ্যে আমিও কইয়ার পালাবার দুইটা সাইড আছে এখনও আপনার মুকুট তালুকদার মতো অফিসার আছে আপনার প্রকাশের মতো শিরেস্তাদার আছে লালমঙ্গল আয়ন মঞ্জুর বরবিয়াকে ঘরে যে আয়ন মার্ডার কেস কে বারে মে আপ সব জানতে হ্যায় उनके पापा हमारे साथ बैठे हुए हैं, उन्हीं के घर पे हम आए हैं, उनका मम्मी भी है, जिनके 8 साल के बच्चे को इतनी बेरहमी से मार दिया गया और अभी 3 मंथ होने को आया, अभी भी सर्टिफिकेट नहीं आया है और 3 मंथ की 3 मंथ अगर गुजर गया तो फिर वो लोग निकल जाएंगे, फिर इन छोटे से बच्चों को इंसाफ नहीं मिलेगा। हम प्रशासन को ये रिक्वेस्ट कर रहे हैं कि जो भी इस हत्याकांड में शामिल है उन लोगों को कड़ी से कड़ी सजा देने के लिए, और अगर ऐसा कुछ नहीं होगा तो हम लोग बहुत बड़ा आंदोलन करने की सोच रहे हैं। आंदोलन ना हो इसके लिए हम प्रशासन को रिक्वेस्ट कर रहे हैं, क्योंकि एक मम्मी पापा का छोटा सा बच्चा जिनका कोई कसूर नहीं है, वो तो दुनिया देखा ही नहीं, उनको इतनी बेरहमी से मारा है, वो भी दिन दोपहर को, आज 3 मंथ होने को आ रहा है, अभी तक पुलिस प्रशासन कहाँ में उनका कमजोरी है ये हमें पता नहीं चल रहा है। क्या मजबूरी है कि ऐसे हैवानों को अभी तक पकड़ नहीं पाए हैं, इसके लिए हम पूरा संगठन की तरफ से बहुत दुखित है और इसमें कम से कम 20 संगठन आयन के पिताजी के साथ है और हम लोग कंटिन्यूअस इसके पीछे लगे हुए हैं, लेकिन फिर भी पुलिस प्रशासन की कहीं ना कहीं कमी की वजह से अभी तक बच्चे को इंसाफ नहीं मिल रहा है। आप लोग उनके पापा से सुनिए, कंटिन्यूअस से एसपी से थाने पर कंटिन्यूअस जा रहे हैं। क्या हुआ है अपने बांग्लादेश में? আমি তো আজকে আয়ন মার্ডার ওয়ার্ড কন্টিনিউ এসপি এডিশনাল এসপি হেডকোয়ার্টার ডিএসপি ক্রাইম ডিএসপি এডিশনাল এসপি সবর লগে দেখা করি, আর তারা আমার কইছে যে 3 মাসের ভিতরে আমরা চার্জশিট দিব। আজকে আমার 11:30টার সময় যখন আমি আমার আলোর পিএসআই মুকুর তালুকদার তাই আমার কাছে আজকে 2-3 ঘন্টার ভিতরে দিলে, কালকে আমার হেডকোয়ার্টার ডিএসপি বলছিলেন যে আজকে দিলেই আমি আজকে আমি চিন্তা করতাম, এই আশ্বস্ত তারা যদি দেওয়া দিয়ে তাহলে আমার দেখা যায় বাচ্চাটা ইনসাফ পেয়ে যাওয়ার আশা আছে। আমি আইনের রাস্তা রাখতে বলি আর কি সত্যি এটা যারা দেওয়া হয় আজকে যে দেওয়া হয় বেকার, কারণ এরা মানে প্রতাপশালী লোক মাফিয়া লোক, এরা সঙ্গে ফেরার মতো ক্ষমতা আমার নাই, বিভিন্ন সংগঠনের সহযোগ যায় আমার বাইরে সেশনের সার ম্যাডাম কিংবা তো আমার এই ম্যাডাম তারা সংগঠন বিরোধিতা সংগঠন বিভিন্ন সংগঠনে যেভাবে সাহায্য করছে আমি তারা কাছে চিরকৃতজ্ঞ। এরা টাকার কারণে আজকে এরার বলেই আর এরা টাকার কারণেই আজকে আমি জিন্দা আছি, তোমার যে আমার উপরে যেটা গুজরের